নমস্কার সবাইকে, ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সকাল 6:45 মতো বাজে। আজকে একটু লেট হয়ে গেছে আমার উঠতে, তো প্রথমে উঠেই আর কি দরজাটা খুলে দিলাম। আর এই দেখো আজকে ওয়েদারের কি অবস্থা, এই ওয়েদারটার জন্যই আর কি আর ঘুম ভাঙছিল না। খুব ঠান্ডা একটা ওয়েদার আজকে, তো দেখতেই পাচ্ছ চারিদিকে আর কি ভেজা ভেজা একটা রাত্রিবৃষ্টি হয়েছে, সেই জন্য আর কি একদম ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। তো ঘুম থেকে উঠি প্রথমে ওয়েদারটা চেক করলাম, তো আজকে দেখছি সারাদিনই আর কি বৃষ্টি আছে। তো দেওয়ার আর কি ঘুম থেকে ওঠার ইচ্ছা হচ্ছিলো না, ভাবছে কি যাবে কি না যাবে না স্কুলে। তো যাই হোক, অনেকগুলো কাঁঠাল নিচে দিকে ছিল কিন্তু ওইগুলো আর কি পচে গেছে। আবার উপরে দেখতে পাচ্ছ অনেকগুলো কাঁঠাল আছে। তো মাত্র আর কয়েকদিন, 16 দিনের মতো আছে, আর দুর্গাপূজা মা এসে যাচ্ছেন, তো সবার ঘরেই আর কি দুর্গাপূজার একটা আলাদাই আনন্দ। তো সত্যি আমার ঘরে তো এই সেলাই নিয়েই আমি বুঝতে পারছি কতটা আনন্দ চলছে, কারণ এই দেওয়ার যতগুলো ড্রেস হচ্ছে সেইগুলো ড্রেস পরে পরে প্রত্যেকটা দিনই আমরা দুর্গাপূজার গল্পটাই চলছে আমাদের ঘরে। আর এই দেখো জানলাটা আজকে খুলে দিচ্ছি না, প্রচণ্ড ঠান্ডা বাতাস আসছে, তো সেই জন্য আর জানলা খুলে দিলাম না। তো দিয়া স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, আর ওইদিকে আমি একটু মসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ঝটপট আর কি ডাল আর ভাত হয়ে যাবে। আর সকালবেলার টিফিনে আজকে একটু গোলা রুটি দিয়ে দেবো। আর যে কোনো জিনিসই জায়গার জিনিস জায়গা কেউ রাখে না, না দিয়া রাখে না দেওয়ার বাবা রাখে, তো সেইগুলো জিনিস আমি টুকিটাকি করে আর এই কাজ একটা কাজ করি, তারপর আর একটা কাজ করে করে এই জিনিসগুলো আর কি গুছিয়ে গাছিয়ে রাখি। ছোটো ছোটো জিনিসগুলো অনেক সময় লেগে যায়, যদি গুছিয়ে না রাখো আবার জায়গা মানে সময় মতো জিনিসগুলো পাওয়া যায় না। তো চাটা খুব গরম ছিল, তো রেখে ভাবলাম যে কিছুক্ষণের জন্য আর কি শিউলি ফুলটা তুলে নিই যতক্ষণে চা ঠান্ডা হচ্ছে। আর একদিকে তো ডাল আর ভাত বসিয়ে এসেছি, আর যতটুকু আর কি হাত যাচ্ছে ওই কয়েকটা আর কি শিউলি ফুল নিয়ে যাব। সামনে ঘরটায় একটু রেখে দেবো, তাহলে কি হয় খুব সুন্দর একটা গন্ধ হয় ঘরটায়। রুম ফ্রেশনার আছে যদিও, কিন্তু রুম ফ্রেশনারটা তো আর সকালবেলা তাড়াহুড়ার সময় মারা যায় না, তো ভাবলাম যে ঠিক আছে শিউলি ফুলটাই এইভাবে রেখে দিই, খুব সুন্দর একটা গন্ধ হয়। আর দেখতে পাচ্ছি স্ট্রিট পান্ডাল এখনও বানানো হয়নি, জাস্ট খালি বাঁশটা লাগানো হয়েছে, এখানে দুর্গাপূজা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাচ্চারা স্কুলে এখনও কিন্তু স্কুলের টাইম হয়নি, ওরা 1 ঘন্টা আগেই এসেছে, ওদের মানে টিউশন থাকে সেই জন্য। আর ছোট একটা বাচ্চা ছিল, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, ওর আগেই চলে গেছে। আর এই দেখো সিজন থামামগুলো না কি হয়েছে, এবার একদম ছোটো ছোটোই আছে, ওরা মানে গাছটা বড় হতেও পারেনি, এই কলিগুলো এসে গেছে। তো এবার খুব সুন্দর পিঞ্চিং উঞ্চিং করে দিয়েছিলাম, ভেবেছিলাম খুব সুন্দর একটু বড় হবে, কিন্তু হয়নি, গাছগুলো আগেই নষ্ট হয়ে গেছিলো। তারপরে এখন দেখতেই পাচ্ছ কলি এসে গেছে। আর সকালবেলা যেহেতু বৃষ্টি ভাবছিল, ভেবেছিলাম রেইনকোটটা পরে যাবে, তো ওইটা পরে যায়নি, তো সুন্দর করে আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। আর স্কুলের যেটা ব্যাগ আছে ওইটারও রেইনকোট একটা আছে, ওইটাও আর কি আমি সাথে দিয়ে দিয়েছি, যদি বৃষ্টি আসে তাহলে ব্যাগটা আর কি প্রটেক্ট থাকবে। তো দিয়ার স্কুল ইউনিফর্মটা যখন আয়রন করা হয় তখন এক্সটেনশন কর্ডটা আর কি বার করা হয়, এইভাবে আর কি আয়রনটা যেহেতু ঠান্ডা হয় না ঝট করে এক সাইডে রেখে দিয়ে দুটি আর কি তারপরে আস্তে ধীরে জিনিসগুলো গুছিয়ে রাখি। তো এই মানে যেটা আলমারি দেখেছো এটাতেই আমি এখন আমার কসমেটিকগুলো রাখি, মানে ঘরে যা যা জিনিস আর কি লাগে, যেমন তেল ক্রিম ওইগুলো যত জিনিসই লাগে সব কিছু আমি এটাতেই রাখি। এটা হচ্ছে একদম অনেক বছর আগের, মানে আমি যখন প্রথম সংসারটা শুরু করি তখনের আর কি এটা আলমারি। এটা হচ্ছে আলমারি না, ওইটা আমি টিভি রাখতাম ওইটার উপরে, কারণ তখন টিভির টেবিল টেবিল কিছুই ছিল না, টিভিও ছিল না। আমি যখন নতুন সংসার শুরু করি তখন শুধু এই একটা তুষক আর একটা লেপ ছিল, তো সেটা দিয়ে আমি আমার সংসার শুরু করেছিলাম, বাসনপত্র কিছুই ছিল না। তো এক এক করে অনেক জিনিস আর কি নিজের থেকে আর কি করার চেষ্টা করেছি, আর মানে ঠাকুরের আশীর্বাদে মোটামুটি আর কি আমার সংসারে যা তোমরা দেখছো সব কিছু কিন্তু পরিশ্রমের ফলে এইগুলো আমরা আস্তে 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 করে করেছি। কিছুটা জিনিসগুলো সাজানো, যেমন ঘর সাজানো, সব কিছু আমি আমার সেলাই ধারা আর কি একটু একটু করে ঘর সংসারগুলো সাজিয়েছি। তো সেই অনেকগুলো গল্প আছে যেগুলো আর কি যদি বলি গল্পগুলো শেষ হবে না, প্রত্যেকেরই জীবনে অনেক সুন্দর সুন্দর একটা গল্প থাকে বা অনেক ভয়ঙ্কর গল্পও থাকে, সেগুলো হয় কেউ প্রকাশ করে কেউ বা হয়তো লুকিয়ে রাখে, তো ওই রকমই আর কি। তো আমার জীবনে অনেক জিনিসই আছে যেগুলো আমি সবার সাথে শেয়ার করতে পারি না বা আমি শেয়ার করতে চাইও না, কারণ লাইফের অনেক ডার্ক সাইড আছে যেগুলো আমরা সবসময় সবার সাথে শেয়ার করতে পারি না। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে মনে পড়ে, কারণ আমি ওগুলো ভুলতে পারি না, অনেক জিনিসই ভুলতে চাইও না আমি। যদি আমি ভুলে যাই তাহলে আমি কিন্তু এখন যে জায়গায় এখন পৌঁছেছি, আগামী ফিউচারে আর কি আমি আমার মেয়েকে সুন্দর একটা জায়গা দেখাতে পারবো না যদি ওইগুলো জিনিসগুলো ভুলে যাই, যে ডার্ক সাইডগুলো সবার লাইফেই থাকে, তোমার আমার বলো বা অন্যদের লাইফেও আর কি, এরকম সবার লাইফে এরকম ডার্ক সাইড কিছু না কিছু থাকে, তো সেগুলোর থেকে শেখা একদমই দরকার। মানে যখনই কিছু হবে তোমার লাইফে সেটার থেকে ভালো জিনিসটাই শেখার চেষ্টা করবে, যে এটা কেন হলো, কেন বা আমার
সাথেই হলো, অনেক কিছু আমাদের কাছে প্রশ্ন থেকে যায় যেগুলোর উত্তর আমরা নিজেই কিন্তু খুঁজে পাই। তো যাই হোক, অনেক কিছু বলার থাকে, তারপরেও বলছি যে সবসময় পজিটিভ থাকবে। হতেই পারে জীবনে অনেক জিনিস হতেই পারে, ঝড় আসতেই পারে, তো তা বলে কি একদম ভেঙে পড়বো? ওই রকম কখনো হবে না, ভেঙে পড়বে না। সবসময় একবারে সাহসের মতো বলবে যে হ্যাঁ আমি সব পারবো, আমার দ্বারা সব কিছুই হবে। এটাই হচ্ছে লাইফ। লাইফের সবারই ডার্ক সাইড থাকে, সেটা থেকে আর কি বেরিয়ে আসাটাই আর কি সব থেকে বড় একটা ডিফিকাল্ট টাইম বলতে পারো। মানে সেই সময় থেকে যদি বেরিয়ে না আসতে পারো তাহলে কিন্তু লাইফে কখনো শাইন করতে পারবে না। আর যা আছে তাতেই খুশি হতে হবে, কারণ আস্তে আস্তে জিনিসটাতেই কিন্তু ইম্প্রুভমেন্ট হয়। যে একদিনই সব কিছু পেয়ে যাবে তা কিন্তু কখনো হয় না। তো আস্তে আস্তে বন্ধুরা সব কিছুই হয়, একটু ধৈর্য ধরতে হয় যে কোনো ফিল্ডে। শুধু আমি এই মানে ইউটিউব নিয়ে আমি কথা বলছি না, যে কোনো ফিল্ডেই মানে ধৈর্য ধরতেই হবে। সংসার বলো, কাজে বলো, যেই কোনো ফিল্ডে আর কি। যেমন ধরো এই সেলাই, আমি সেলাই কিন্তু আগে একদমই পারতাম না, আমি একদমই জানতামই না সেলাই অ্যাকচুয়ালি কীরকম করতে হয়, মেশিনটা কীভাবে চালাতে হয়, ববিনে সুতা কীভাবে ভরতে হয়, মানে কিছুই জানতাম না। ববিন আবার লক কীভাবে করতে হয় ওইটাও আমার ধারা হতোই না। ববিন তো আমি কখনো লক করতেই পারতাম না, এই ববিন যখনই লাগাতাম আমার সেলাইটা আর কি বসতোই না, মনে হতো যে ববিনটা টাইটই হচ্ছে না, যখনই সুই ঘুরতো ওইটার সাথে সাথে ববিনটাও খুলে এসে যেত, মানে ওইটাও আমি পারতাম না ভাবো, মানে ওইগুলো কিচ্ছুই জানতাম না আমি। তো তারপরে তো মেশিন একটা ভাড়া করে নিয়ে এসেছিলাম, তখন তো মেশিন কেনারও আমার এতটা ক্ষমতা ছিল না, তো মেশিন ভাড়া করেছিলাম তখন আর কি। আমি মানে কলেজে পড়তাম, মানে ক্লাস টুয়েলভে পড়তাম, তো এই করে করে আর কি মেশিন ভাড়া করে এনে তারপরে অনেক কিছু আস্তে 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 করে সেলাইগুলো শিখেছি। তো মানে অনেক গল্প আছে, অনেক কিছু বলার থাকে, মানে অনেক কিছু এরকম আছে। যখন আমি নতুন নতুন সেলাই শিখি অনেক কিছু কথা শুনেছি, অনেক মানুষে অনেক কিছু মন্তব্য করেছে, কিন্তু হ্যাঁ আমি তখনও ভেঙে পড়িনি। অনেক বাজে বাজে কথাও শুনেছি যে মানুষের কাপড়গুলো নষ্ট করে দেবো, এই করবো সেই করবো, অনেক কিছু বলেছে, কিন্তু অনেকেরই আর কি কাপড় আমি সেলাই করে দিয়েছি। কিন্তু হ্যাঁ আর্নিং কখনো করিনি, এটা কেউ বলতে পারবে না যে আমি কারো দ্বারা আর্নিং করেছি। কিন্তু হ্যাঁ আর্নিং না করে আমি অনেকেরই আর কি কাপড় বানিয়ে দিয়েছি, হয় ভালো মন্দ হতেই পারে, মানে স্টার্টিং ছিল তো খারাপও হতে পারে, কিন্তু হ্যাঁ করেছি। আর এখন আমি বলবো যে প্রায় আজকে মানে 11 বছর হয়ে গেছে, 11-12 বছর হয়ে গেছে যে আমি কাটিং স্টিচিং করছি। তবু হ্যাঁ আর্নিং করছি না, শুধু আমি আমার মেয়ের জন্য বা আমার জন্য বা আমার মার জন্য, এই ফ্যামিলি আর কি যারা আছে তাদের জন্যই আমি আমার স্টিচিংগুলো মানে আর কি করছি। তো তাতে কি হচ্ছে, আমি করতে করতে অভিজ্ঞতা আমার হচ্ছে, প্র্যাকটিস চলছে, আর এখন আমি এতটাই সাহস করতে পারি যে আমি 700 মিটার কাপড়ও কিন্তু কাটতে পারি, সাহস করে নিতে পারি, একদমই ভয় পাই না। আমি এই দেখতে পাচ্ছ এই দামি দামি শাড়িগুলো, এবার মানে পুজোতে যত কিছু কিনেছি সব কিছু, সব শাড়িগুলো কিন্তু এক্সপেন্সিভ কাপড়, তো সবগুলোই আমি এইভাবে এক্সপেন্সিভ কাপড়টাকেও এখন কাটতে পারি। কিন্তু আমি কখনো সেলাই শিখিনি, কেউ আমাকে হাতে ধরে বা শেখায়নি, বা আমি কোথায় গিয়ে জয়েনও করিনি, কখনো গিয়ে আমি সেলাই শিখতে যাইনি। একবার গেছিলাম সেলাই শিখতে, কিন্তু ওরা আমাকে আমার সেলাই দেখে বা আমার কাটিংগুলো দেখেই ভাবে যে মানে আমি আগের থেকেই ট্রেনিং নিয়ে এসেছি ওদের কাছে, মানে শুধু সার্টিফিকেটের জন্য। কিন্তু তখন ওই রকম ছিল না, আমার কাছে একটু সময় ছিল, মানে যেহেতু ম্যাট্রিকের পরে কয়েকটা সময় একটু মানে 2-3 মাসের মতো সময় থাকে হাতে, তো ওইটার জন্য আমি ভেবেছিলাম ঠিক আছে ততক্ষণে সেলাই শেখা হয়ে যাবে আবার। কিন্তু ওরা আমাকে বললো যে তুমি প্রফেশনাল, তোমার সব কিছু জানা আছে, কিন্তু তখন ছিল না, মার কাছ থেকে যা যা শিখেছিলাম তাই আর কি ওইগুলো দেখেই সবাই ভেবেছে যে আমি নিশ্চয়ই আগের থেকেই সেলাই জানি। তো সেই জন্য আমার আর সার্টিফিকেট নেওয়া হলো না। তো তারপরে তো ঘরেই আর কি প্র্যাকটিস শুরু করেছিলাম আস্তে ধীরে করতে করতে, আর হচ্ছে টেলারিং দোকানে গিয়ে বসতাম, ওইখানে গিয়ে হ্যামিং কাজগুলো করতাম, সেলাই তো আমি পারতামই না, তো তার জন্য হ্যামিং তারপরে হুক লাগানো ওইগুলো কাজ করতাম, 5 টাকা করে 1 টাকা পরে পেতাম। তো ওই 5 টাকা আর কি জমিয়ে একসাথে টাকাগুলো নিয়ে আমি সংসারে আর কি আমার মার সাহায্যগুলো করতাম, হেল্পটা করতাম, আর সাথে তো টিউশনটা পড়াতামই। তো যাই হোক, এই করতে করতেই আর কি সেলাইগুলো শিখেছি। আর আজকে এই ক্যানেন্ডুলা গাছগুলো যেগুলো আমার উঠেছিলো একটু প্রায় বড় হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আজকে আর কি টপেগুলো লাগানো হয়েছে, তো প্রত্যেকটা টপগুলো ক্লিন করে লাগানো হয়েছে। আর এখানে সিনেরিয়া দেখো, এইবার শুধু 5টার মতোই গ্রো করেছে, বাকি সবগুলো আর কি মরে গেছে, মানে উঠেছিল কিন্তু ওইগুলো আর বড় হয়নি, গাছগুলো মরে গেছে। আর এই দেখো এখানে সব আর কি ক্যানেন্ডুলা। এইবার তো এগ্রিকালচারে গিয়ে দেখতে হবে কী কী আর কি চারা পাওয়া যায়।
আর এই দেখো একটা অরেঞ্জ কালারের আর কি রোজ, ওইটা আর কি কালকে হয়তো ফুটবে, খুব সুন্দর লাগছে কালারটা। আর কিন্তু একটা রোজ এখনো ফুটেনি। আর খুব মেঘলা মেঘলা দিন, মানে বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। তো দেয়া ঠিক স্কুল থেকে আসার সময় আর কি মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে, কিন্তু হয়নি ওই সময়। আর দেয়ার এই মানে প্যান্ট একটা বানিয়েছিলাম, ওইটা একটু ছোট হয়েছে, তো এইভাবে একটু বড় করবে এই প্রথম আর কি এরকম বানাচ্ছে, একটু নিচে আর কি ডিজাইন করে। আর সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছো 5:15 হয়ে গেছে, আর আর কি অন্ধকার, কারেন্ট নেই, তো প্রদীপ জ্বলছে, তো ঠাকুরের আসনে তো প্রায় আলোই আছে। আর ফুড়ো করে এখন আর কি লাইট একটা দিতে হবে, কারণ আমার এই পাখিগুলো না অন্ধকারে একদম ভয় পায়, দানা টানা কিছুই খায় না, একদম তার জন্য ওদের জন্য একটা লাইট দিয়ে রাখি। রাত্রিবেলা আমরা ঘুমাবার সময় এরকম লাইট একটা দিয়ে রাখি, 24 ঘন্টা একটু লাইট থাকলে কি হয়, ওরা দানা খেতে পারে। তো যাই হোক, লাইটটা অনেকক্ষণ পড়িয়ে এসেছে, তারপরে আমি আবার বসে গেছি কাজে। আর দেয়াকে বললাম একটু হেল্প করে দিতে, দেয়ার একটা জামা ছিল, পুরনো জামা ছিল, ওইটাতে আর কি সুন্দর সুন্দর আর কি মালা ছিল, হোয়াইট কালারে ছোট ছোট মালা ছিল, তো বললাম যে মালাগুলো বের করে দিতে, এই মানে যেটা পায়ের যেটা আমি ডিজাইনটা বানাচ্ছি ওইটাতে আর কি মালা দিয়ে ডিজাইন করব, ছোট ছোট আর কি মালা আর কি বের করে দিতে বললাম। তো এখানে আমি স্টিচ করছি, আর ও বুঝতে পারছে না যে আমি কি বানাচ্ছি, বারেবারে জিজ্ঞেস করছি এটা কি বানাচ্ছো কি বানাচ্ছো, আমাকে বলো, আর পেপারটা কি কি এরভাবে থাকবে নাকি। এতে যাই হোক, এই মিনি চকোস নিয়ে এসেছিলাম, তো ওইটা আর কি আগে একটু দুধ দিয়ে দিয়ে দিয়েছি। আর দেখো প্যান্টটা আমার রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ টেলারের ঘরে যা অবস্থা হয়, সবদিকে কাগজ কাপড় ওই আর কি। এই দেখো হয়ে গেছে, শুধু এখানে মালাটা বসানো বাকি আছে, আর ড্রেসটা যেহেতু আয়রনও করা হয়নি, আর এটার উপরে কুর্তি থাকবে, ওর কুর্তিটা তো বানানো হয়েছে, ওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো মালাটা এইভাবে বসিয়ে দেবো, তো দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। কী লেখা আছে? 5/8 - 1/8, ঠিক আছে। তো এখানে 5/8 - 1/8, তো এখানে দেখো 5/8 - 1/8, এই দিকে দেখো, এই দুটো যেহেতু সিমিলার তার জন্য আমাদের এলসিএম বার করতে হবে না, এটা হচ্ছে সেম, ঠিক আছে। এখানে 5 - 1 হয়ে গেল 4/8 আনসার, সবগুলো সিমিলার হবে যতগুলোর ডিনোমিনেটর সেম থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো সবগুলো সেম, সবগুলো সেম, ঠিক আছে। এখন আছে আরেকটা, যেমন এটা মিক্সড, মিক্সডটাকে কীভাবে বার করতে হলে 4/3/7 - 2/4/7, ঠিক আছে। তো এটা কীভাবে বার করতে হবে, তাহলে এটাকে 4/7 - 28 - 29 - 30 - 31 - 31/7 - 2/7 - 14 - 15 - 16 - 17 - 18 - 18 বাই সেভেন, এটা সেমই থাকবে, 7/7-এর জায়গায় থাকবে, ঠিক আছে। ডিনোমিনেটর সেমই থাকবে, শুধু এটাকে এটার সাথে ইনটু করতে হবে, আবার যেটা আনসার পাবে ইনটু, হ্যাঁ এটার সাথে এটার প্লাস হয়ে যাবে। তো এই দেখো আমি পেয়ে গেছি, এখন আমি আবার সেম এটা এটা যেহেতু সেম নাম্বার, ডিনোমিনেটর সেম, তো আমার এলসিএম বার করতে হবে না, 7-ই বসিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে 31/31 - 18, এটা মানে হচ্ছে 13/7, এটা হয়ে গেলো এটার। এখন হচ্ছে এইগুলো, যেমন হচ্ছে এই যে সিম্পলিফাই, সিম্পলিফাই বুঝোনি, এইটা তো বুঝে গেছো সব সিমিলার ওই রকমই আছে সব, এইটা এইটা বুঝোনি না, এই নাম্বারটার তোমার কনফিউশন আছে। 3 এটা 7 - 5 - 2/3, এটা করো, তাড়াতাড়ি করে দেখো। তো ম্যাথ প্র্যাকটিস চলছে, ওইদিকে অনেকগুলো ম্যাথ ছিল, সেগুলো আর কি কমপ্লিট করা হচ্ছে। আর তার আগে কিন্তু এই জামাটা পরে দেখতে বলেছিলাম যে ভালো হয়েছে কিনা বা ফিটিংটা ঠিক আছে কিনা, তো সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। আর এই দেখো বেল্টের পিছনে কিন্তু হুক দেওয়া আছে, আর খুব সুন্দর লাগছে। আর সাথে এটার সাথে চুড়িদার একটা আছে, মানে প্যান্ট আছে, আর ওপরে চুন্নি একটা বানিয়েছি, ওইটাও আর কি দেখাইনি, দেখাবো। তো যাই হোক, জামাটা কেমন হয়েছে কমেন্ট করে তো অবশ্যই জানিও। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, টাটা।